আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপুরা, তোমরা যারা জিএসটি এই ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সাথে এই ভিডিওতে আমি বিশেষ করে জিএসটি এই ইউনিটের ম্যাথ প্রিপারেশন নিয়ে কথা বলবো। ম্যাথ প্রিপারেশন নিয়ে আমি এমনি এমনি কথা বলবো না, মোটামুটি আমি একটা অ্যানালাইসিস করছি গত বছরের প্রশ্ন নিয়ে, এবং সেই অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে তোমাদেরকে কিছু মতামত প্রকাশ করব, যেগুলো হয়তো তোমার থট প্রসেসকে একটু হলেও ইম্প্রুভ করবে। সুতরাং বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যদি ভালো লাগে তাহলে অন্তত একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করবা, ঠিক আছে? এখন চলো আমরা একটু দেখি যে জিএসটির গত বছরের কোশ্চেনের বেসিক প্যাটার্নটা কেমন ছিল। দেখো, তুমি যদি খেয়াল করে দেখো, গতিবিদ্যা থেকে মাত্র একটা কোশ্চেন ছিল, স্থিতিবিদ্যা এখান থেকেও মাত্র একটা কোশ্চেন ছিল, বৃত্ত থেকে একটা কোশ্চেন ছিল, জটিল সংখ্যা থেকে একটা কোশ্চেন ছিল, ম্যাট্রিক্স থেকে একটা কোশ্চেন ছিল, কিন্তু কোণিক থেকে পাঁচটা কোশ্চেন ছিল সর্বোচ্চ, অন্তরীকরণ থেকে চারটা, সরলরেখা থেকে দুইটা, যোগজীকরণ থেকে দুইটা, ত্রিকোণমিতি থেকে চারটা। এই ত্রিকোণমিতির ভিতরে ত্রিকোণমিতি প্রথম যে চ্যাপ্টারটা ফার্স্ট পার্টে ওখানেও আছে, এবং হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিও আছে, টোটাল মিলে চারটা কোশ্চেন ছিল, বুঝছো? এবার এই যে কোশ্চেন টোটাল তুমি যদি দেখো, টোটাল এই জায়গাতে যোগ করলে ২২টা কোশ্চেন পাওয়া যায়। তিনটা কোশ্চেন ছিল হচ্ছে আউট অফ সিলেবাস, মানে ফুল সিলেবাস থেকে। এখন তোমরা যেহেতু 23 ব্যাচ শর্ট সিলেবাসে আছো, জাস্ট তিনটা কোশ্চেনের জন্য আমি ফুল সিলেবাস পড়ার কখনোই সাজেস্ট করব না। রাদার তুমি যদি একটু দুর্বল হও, জিএসটির জন্য অনেক পরে প্রিপারেশন নেওয়া শুরু করো, আমি বলবো এই কয়টা চ্যাপ্টারের ভিতর থেকেও, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থেকেও বাছাই করে পড়াশোনা করা যায়, যেগুলো থেকে আরও বেশি বেশি তুমি অ্যানালাইসিস করলে ওই অল্প কয়েকটা চ্যাপ্টার পড়াশোনা করেই তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবা। আমি তোমাদের মতো ইয়াতে স্টেজে সবচেয়ে বেশি স্ট্রং ছিলাম হচ্ছে ফিজিক্সে। ফিজিক্সে আমি সবসময়ই হায়েস্ট মার্ক তুলতাম অ্যাডমিশন টেস্টগুলোতে, এরপরে আমি তুলতাম হচ্ছে ম্যাথে। এবার ম্যাথে যখন আমি হায়েস্ট মার্ক তুলতাম, সব ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি ভালো পারতাম না। যেমন ম্যাথে আমার সবসময় দুর্বলতা ছিল হচ্ছে যোগজীকরণে। আমি যোগজীকরণ অনেক প্র্যাকটিস করছি, বাট সামহাও পরীক্ষার হলে যে আমার মিলতো না। এখন না মিললে ভাই আমি কি করব বলো? প্র্যাকটিস করেও যদি না মিলে, তার মানে কি আমার মাথায় ঝামেলা আছে, আর নাই হচ্ছে আমি পারি না, আমার কোথাও একটা ফোকাস হচ্ছে না, যোগজীকরণ আমার মিলতো না। এবং আমার মনে হয় যে এটা শুধু আমার একার প্রবলেম না, যোগজীকরণ হয়তো তোমাদেরও মিলে না, হ্যাঁ অনেকের মিলে না। তবে যদি ভাগ্য ভালো থাকে, হুবহু বইয়ের ম্যাথ দিয়ে দেয়, এক্সাম্পলের ম্যাথ দিয়ে দেয়, হুবহু ফর্মুলা তুলে দেয়, তাহলে তো খুবই ভালো। বাট অন্তরীকরণ এমন একটা চ্যাপ্টার, দেখো এটা কিন্তু হটস্পট, এটা কি এটা একদম হটস্পট, চারটা কোশ্চেন আসে, কিন্তু অন্তরীকরণ কিন্তু মিলেও যায়, বুঝছো? অন্তরীকরণে তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, সাত থেকে আটটা যে চ্যাপ্টারগুলো আছে, এইগুলাতে তুমি যদি পড়াশোনা করো, ভালো করে প্রত্যেকটা থেকে প্র্যাকটিস করো, এবং কোশ্চেন প্যাটার্নটা অ্যানালাইসিস করো যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন সবচেয়ে বেশি অ্যাডমিশন টেস্টে আসে, তুমি কিন্তু মিলাই ফেলতে পারবা, ঠিক আছে? অন্তরীকরণ প্রশ্নের একটা হটস্পট, পাশাপাশি দেখো কোণিক মাস্ট মাস্ট একটা হটস্পট। কোণিক থেকে তুমি হচ্ছে এইচএসসি লাইফে যদি বাদ দিয়েও থাকো, বাট তোমার কোনোভাবেই অ্যাডমিশন টেস্টে এটা বাদ দেওয়া যাবে না, এটা আরও একটা হটস্পট। এবার দেখো এই ত্রিকোণমিতিতে চারটা আসছে, অর্থাৎ ত্রিকোণমিতি আরও একটা হটস্পট। ত্রিকোণমিতির ক্ষেত্রে আমার মনে হয় যে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত যে চ্যাপ্টারটা আছে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট আরও বেশি হটস্পট। এবং আমার কেন জানি মনে হয় যে টিচাররা ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্টগুলো একটু বেশি পছন্দ করে। কেমিস্ট্রি সেকেন্ড পার্ট থেকে বেশি কোশ্চেন আসে, জৈব যৌগ আসে সেকেন্ড পার্টে, ফিজিক্স সেকেন্ড পার্ট থেকে বেশি কোশ্চেন আসে, সব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো সেকেন্ড পার্টে। ম্যাথের ক্ষেত্রেও ম্যাথ সেকেন্ড পার্ট থেকে টিচার একটু বেশি কোশ্চেন করে বা প্রবণতা বেশি, কিন্তু ম্যাথের ক্ষেত্রে আবার যেহেতু অন্তরীকরণ যোগজীকরণ ফার্স্ট পার্টে, সরলরেখা ফার্স্ট পার্টে, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। বাট দেখো এই জায়গাতে কোণিক সেকেন্ড পার্টের চ্যাপ্টার, বুঝছো? জটিল সংখ্যা সেকেন্ড পার্টের চ্যাপ্টার, যদিও জিএসটিতে জটিল সংখ্যা থেকে কোশ্চেন কম আসছে, বাট জটিল সংখ্যা থেকে কম আসলেও জটিল সংখ্যা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো যদি মিল্টন ভাইয়ার থেকে সাজেশন চাও যে ভাইয়া এর ভিতর থেকে আমার অল্প কয়েকটা চ্যাপ্টার সাজেশন দেন, যেগুলো করলে আমি সবচেয়ে বেশি কমন পাবো, আমি বলবো অবশ্যই কোণিক করবা, অন্তরীকরণ করবা, সরল লেখা করবা, তারপর হচ্ছে ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি ভালো করে করবা, এমনিতে ত্রিকোণমিতি ফার্স্ট পার্টেরটা তো করবাই, সেকেন্ড পার্টেরটা বেশি ভালো করে করবা, এবং জটিল সংখ্যা ভালো করে করবা। আর বৃত্ত এমন একটা চ্যাপ্টার, এইটা জিএসটির জন্য কতটা ইম্পর্টেন্ট আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো লাস্ট দুই বছরের অ্যানালাইসিস করে খুব একটা ইম্পর্টেন্স দেখা যায়নি, বাট এবার যেহেতু জাস্টের কাছে কোশ্চেন করতে দিছে, জাস্ট দিয়ে দিলে দিয়েও দিতে পারে, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য খুবই হটস্পট। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বৃত্ত থেকে খুব শর্টে যেহেতু বড় বড় ম্যাথ সলভ করা যায়, এবং অনেক টেকনিক থাকে চিত্রের মাধ্যমে ভিজুয়ালি সলভ করা যায়, এরকম কিছু টেকনিক আছে বৃত্তের আদর্শ সমীকরণ এবং সাধারণ সমীকরণের, সুতরাং বৃত্ত থেকে ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বেশি কোশ্চেন দেয়।
ফলে ভার্সিটি কয়া এবং তুমি যদি হচ্ছে জিএসটির কথা বলো তাহলে এখান থেকে দিলেও দিয়ে দিতে পারে। এবং আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে বৃত্ত এমন একটা চ্যাপ্টার যেটা সরলরেখার পরে তোমার মাস শেখা উচিত। এবং তুমি যদি ভার্সিটি এই তুমি যদি হচ্ছে এইচএসসি লেভেলে শিখে থাকো তাহলে অবশ্যই এটাও ভালো করে পড়বা। এখন প্রশ্ন আসে ভাইয়া জিএসটির জন্য কিভাবে পড়বো, কিভাবে পড়বা? আমি অ্যালওয়েজ ম্যাথের জন্য প্রিফার করি যে তোমার মেইন বইটা ভালো করে পড়ো, তোমার মেইন বইটা ভালো করে পড়ো। ম্যাথের জন্য আমি অ্যালওয়েজ প্রিফার করি মেইন বুক। মেইন বুকের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে একটা চ্যাপ্টারের বেসিক যদি তুমি শিখো, বেসিক নিয়মকানুন যদি শিখো, সমস্ত ফর্মুলাগুলো তোমার যদি মনে থাকে বা মুখস্থ থাকে। দেখো মেইন বুক বেসিক শিখলা, সমস্ত ফর্মুলাগুলো তোমার মনে আছে, মুখস্থ আছে, ফর্মুলাগুলো আগে ভালো করে রিভিশন দিবা, প্রতিদিন ম্যাথের ফর্মুলাগুলো ভালো করে দেখবা। এরপরে তুমি যেটা করবা, এক্সাম্পলে যে সমস্ত ম্যাথগুলো আছে, এক্সাম্পলে সব নিয়ম থেকে একটা একটা করে ম্যাথ থাকে, এক্সাম্পলের ম্যাথগুলো ভালো করে সলভ করবা। এরপরে তুমি আসো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের যে কিউবিটা আছে সেটা সলভ করো। আমি আগের ভিডিওতেও বলছি যে জিএসটিতে বেশ কয়েকটা ইউনিভার্সিটি এমন আছে যেখানে টপ ক্লাস ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, যেমন সাস্ট, যেমন খুলনা ইউনিভার্সিটি, এগুলোতে টপ ক্লাস ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে যেখান থেকে অনেক ভালো করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ত্রিপলি, মেকানিক্যাল, এই টাইপের সাবজেক্টগুলো আছে। তো তুমি জিএসটিতে এত সহজ পরীক্ষা দিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মতো সাবজেক্টে বা হচ্ছে সিএসসি ত্রিপলির মতো সাবজেক্টে কিন্তু যেতে পারবে না। অবভিয়াসলি তোমাকে কিছু না কিছু অ্যানালিটিক্যাল জিনিসপত্র ভালো করে পারফর্ম করেই যেতে হবে। সুতরাং তোমাকে যদি ওই রকম ভালো সাবজেক্ট পেতে হয় তাহলে কেমিস্ট্রি, বায়োলজি এইগুলাতে মুখস্থ টাইপ বিদ্যার পাশাপাশি ফিজিক্সে যেমন একটু অ্যাডভান্স জিনিসপত্র শিখতে হবে, জানতে হবে, অ্যাডভান্স জিনিসপত্র সলভ করতে হবে, ম্যাথে এসে কোশ্চেনটা বেশ কঠিন হওয়ার সম্ভাবনা আছে। গত বছর যেমন কঠিন হয়েছিল এই বছরও কঠিন হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং তোমাকে যদি ম্যাথে ভালো পারফর্ম করতে হয় তাহলে ম্যাথে একটা ভালো প্র্যাকটিস দরকার। এই যে ভালো প্র্যাকটিস দরকার, ভালো প্র্যাকটিস কিভাবে করবা? মেইন বই থেকে তোমার যে আগে বেসিকগুলো কভার আছে এই জায়গা থেকে বেসিক ফর্মুলা মুখস্থ করার পরে এক্সাম্পলের ম্যাথ সলভ করবা। এক্সাম্পলের ম্যাথ সলভ করে তুমি ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করে কোশ্চেন প্যাটার্নের সাথে অ্যাডজাস্ট করবা। পাশাপাশি জিএসটির তো কোশ্চেন অত বেশি নাই, তাও যে কয়টা আছে সেই কয়টা ভালো করে দেখে জিএসটির যে কোশ্চেনটা এটা মেইনলি হচ্ছে তোমার চ্যাপ্টার অ্যানালাইসিসের জন্যই বেশি ইম্পর্টেন্ট, তাই না? চ্যাপ্টার এবং টপিক অ্যানালাইসিসের জন্যই বেশি ইম্পর্টেন্ট। আমি বলবো যে এইটা বোঝার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে যে তোমার স্ট্রেংথ এবং উইকনেস বোঝা। এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলোর ভিতরে তুমি আইডেন্টিফাই করো যে কোনটা তোমার স্ট্রেংথ আর কোনটা তোমার উইকনেস। ধরো আমার ক্ষেত্রে যদি বলো, আমি যখন তোমাদের মতো অ্যাডমিশন টেস্টে অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, অ্যালওয়েজ আমার জন্য স্ট্রেংথের জায়গা ছিল হচ্ছে বৃত্ত, জটিল সংখ্যা, ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি, সরল রেখা, এরপর হচ্ছে অন্তরীকরণ, এরপর হচ্ছে কনিক। এই কয়েকটা চ্যাপ্টার ছিল আমার জন্য স্ট্রেংথের জায়গা। তো আমি যোগজীকরণে কখনোই ভালো ছিলাম না, অন্তরীকরণ থেকে বেশ ভালো মার্ক তুলতে পারতাম। এবার এরপরে যে দেখা যাচ্ছে যে জটিল সংখ্যা বৃত্ত দিলে আমি তো একদম ফাটায় কুপায় দিয়ে আসতাম, এরপরে সরল লেখাও ভালো পারতাম। কিন্তু গতিবিদ্যা, স্থিতিবিদ্যা, এখানে আমার টেকনিক কেমন ছিল জানো? গতিবিদ্যা, স্থিতিবিদ্যার ম্যাথগুলো দেখবো অনেক বড়, শেষ করা যায় না। আমার টেকনিক খুব সিম্পল, আমার টেকনিক হচ্ছে যে আমি প্রশ্ন মুখস্থ করব আর দেখবা অনেক কিছু ডেরিভেটিভ করে শেষে যে উত্তর থাকে, আমি প্রশ্ন মুখস্থ করব, ওই ডেরিভেটিভে উত্তর কি আসে উত্তর মুখস্থ মেনে দিব। প্রশ্ন আসলে এমসিকিউতে তো আসবে, এমসিকিউতে যদি প্রশ্ন আসে প্রশ্ন দেখেই, যেহেতু ওটা চেঞ্জ করা যায় না, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এগুলো দিয়ে প্রুফ করতে হয়, তারপরে টানের মান থেকে শুরু করে বিভিন্ন কিছু আসে না, বিভিন্ন টাইপের সিচুয়েশন আসে, যে সিচুয়েশনের উপরে একটা একটা অ্যান্সার আসে, ওই অ্যান্সারটা আমি অ্যালওয়েজ কী করতাম, প্রশ্নের সাথে ওগুলো একটু মনে রাখার ট্রাই করতাম, ওগুলো মনে রাখার ট্রাই করতাম, একটু অ্যানালাইসিস করতাম যে গতিবিদ্যা থেকে কী কী কোশ্চেন আসছে ওই কোশ্চেনগুলো অ্যান্সার কী, স্থিতিবিদ্যা থেকে কী কী কোশ্চেন আসছে ওগুলো অ্যান্সার কী, অ্যান্সারগুলো মনে রাখার ট্রাই করতাম, এমসিকিউতে ফটাফট ফটাফট মিলে যেত, বুঝছো? এটা ছিল হচ্ছে আমার এই দুইটা চ্যাপ্টারের জন্য টেকনিক। বাট কোশ্চেন কম আসতো, ম্যাট্রিক্স তো খুব সিলি চ্যাপ্টার, আমরা সবাই ম্যাথ শুরুই করি ম্যাট্রিক্স দিয়ে, সুতরাং ম্যাট্রিক্স পারে না এরকম মানুষ যদি থাকে তাহলে তার আসলে সায়েন্স নেওয়া উচিত না, ঠিক আছে? তার সায়েন্স নেওয়া উচিত না এবং অ্যাডমিশন টেস্ট দেওয়াই উচিত না। মানে ইয়া নিও না, সিরিয়াসলি নিয়ে নিও না, আমার কথা শুনে আবার অ্যাডমিশন টেস্ট দেওয়া বন্ধ করো না। ডেফিনেটলি অ্যাডমিশন টেস্ট দিবা, অ্যাডমিশন টেস্ট দিবা, বুঝছো? বাট ম্যাট্রিক্স তোমার পারা উচিত, বুঝছো? আমার আমি তোমার বড় ভাই হিসেবে বলছি, তোমার ম্যাট্রিক্স পারা উচিত। যদি কিচ্ছু না পারো অন্তত ম্যাট্রিক্স পেরে তারপরে অ্যাডমিশন টেস্টে হলে যাবা, কেমন? যদি এখনও না পারো তাহলে ভালো করে শিখবা, আমি মজা নিচ্ছি না, কিন্তু আমি বলতেছি, সিরিয়াসলি বলতেছি, যদি কিচ্ছু না পারো অন্তত ম্যাট্রিক্সটা শিখে তারপরে হলে যাবা, ম্যাট্রিক্স পারা উচিত। তো আমি যেটা বলতেছিলাম এর ভিতর থেকে, যেমন আমার যে কয়েকটা
তোমার স্ট্রেংথের জায়গা ছিল ওই স্ট্রেংথের জায়গাগুলোতে আমি সবচেয়ে বেশি প্র্যাকটিস করতাম। আর ম্যাথের ক্ষেত্রে নিয়মিত যেটা করতাম, নিয়মিত আমার একটা কাজ একদম কন্টিনিউয়াস করা হইতো, সেটা হচ্ছে যে ম্যাথের ফর্মুলাগুলো বারবার রিভিশন দেওয়া, এক্সাম্পলের ম্যাথগুলো বারবার সলভ করা, আর কোশ্চেন ব্যাংকে যে আমার এই প্রিভিয়াস নলেজ খাটিয়ে অল্প অল্প করে এমসিকিউ সলভ করার একটা প্র্যাকটিস করা। তো তোমরা যারা জিএসটিতে একটু ভালো করতে চাচ্ছ, জিএসটিতে চান্স পেতে চাচ্ছ, তোমরা যারা শুধু চান্স পাইলেই হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লেভেলের দরকার নাই, তারা যেটা করবা যে হটস্পট যেই চ্যাপ্টারগুলো আছে এগুলো ভালো করে শিখবা, এখান থেকে সলভ করতে শিখবা। আর যারা চাচ্ছ যে আমি অনেক টপ ক্লাস কিছু করতে চাই, তাহলে তারা শর্ট সিলেবাসের বাইরে যাওয়ার দরকার নেই। মোটামুটি 21 থেকে 22টা কোশ্চেন তুমি শর্ট সিলেবাস থেকেই পাবা, তোমার তো 25-25 পাওয়ার দরকার নেই, 15-16 পাইলেই হচ্ছে। 15-16 তুমি দেখো, একটু ক্যালকুলেট করে দেখো, কোনিক থেকে 5টায় তুমি যদি 4টা পারো, অন্তরীকরণ যদি 4টায় 3টা পারো, তাহলে 4 আর 3 = 7, সরল রেখা 2টা করলে 7 আর 2 = 9, তারপরে দেখো ত্রিকোণমিতি থেকে 3টা করলে 9 আর 3 = 12, এরপরে জটিল সংখ্যা বৃত্ত এগুলো থেকে 1টা বা 2টা করে পারলে মোটামুটি 15টা ক্রস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গা এই চ্যাপ্টারগুলো থেকে যে প্রশ্ন আসবে এগুলোই তুমি যদি ভালো করে পারো, তোমার কিন্তু অনেক ভালো একটা মার্ক ক্যারি হয়ে যাচ্ছে। 15-16 অনেক ভালো মার্ক, 25-15-16 ক্রস করা মানে অনেক ভালো, বিশেষ করে ম্যাথে, কারণ ম্যাথ কোশ্চেন একটু কঠিন হবেই। ঠিক আছে, তো আমি আগে যে ভিডিওগুলোতে বারবার বলছি যে জিএসটি সহজ, জিএসটি সহজ বাট ম্যাথ সহজ না। ম্যাথ ভালো করে বুঝে পড়ে তারপরে তোমাকে ম্যাথ কভার করতে হবে। তা আশা করছি টোটাল ভিডিওটা তোমার কিছু হইলেও ভ্যালু দিছে, যেই ভ্যালুগুলা নিয়ে তুমি জিএসটির প্রিপারেশনটাকে আরও গুছিয়ে নিবা। এবং যদি তোমার স্পেসিফিকভাবে অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাকে জানাও যে তোমার কী টাইপের প্রবলেম ফেস হচ্ছে, কী কী তুমি প্রবলেম ফেস করতেছো, কোন বিষয়ে তোমার ভিডিও লাগবে। ঠিক আছে, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার গ্রুপে তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবা। আর যদি তোমার স্পেসিফিকভাবে রিভিশন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ভাইয়ার হেল্প লাগে, মিল্টন ভাইয়ার হেল্প লাগে, বা আমার কমিউনিটি আছে সেই কমিউনিটির হেল্প লাগে, তাহলে আমার একটা ফ্রি গ্রুপ আছে, সেখানে জয়েন করে ওখানে প্রশ্ন করতে পারো। পাশাপাশি যদি সরাসরি আমার সাথে কথা বলতে চাও তাহলে আমার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারো, সেখানে আমি কিন্তু 1-to-1 সবার সাথে কমিউনিকেট করে তাদেরকে গাইডলাইন দেওয়ার ট্রাই করি। তো এতক্ষণ ধরে যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।